হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনাস ওয়ার্ল্ড। বরাবরের মতো আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে কাঁচামরিচের ভর্তা। ভিটামিন সি সমৃদ্ধ এই কাঁচামরিচের ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সবার সাথে শেয়ার করে ফেলি। এই ভর্তাটার জন্য অবশ্যই তো আমার কাঁচামরিচ প্রয়োজন, আর এখানে 100 গ্রামের মতো ছোট পাহাড়ি ধান্দা মরিচ নিয়েছি। এগুলো প্রচুর পরিমাণে ঝাল হয়, আপনারা যে কোনো কাঁচামরিচ এখানে ইউজ করতে পারেন। তার সাথে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, আর লাগছে পেঁয়াজ। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে 5 কোয়া রসুন নিয়েছি। তো এখন আমি কাঁচামরিচগুলো আপনাদের প্রসেস করে দেখাচ্ছি। এই ভর্তার জন্য আমি কাঁচামরিচের বটুগুলো আগে থেকে বেছে রেখেছিলাম। এখন আমি কাঁচামরিচটা কিছুটা মাঝখান থেকে কেটে দেবো, যেহেতু এটা আমি তেলে ভাজবো, আর কাঁচামরিচ তেলে ভাজার সময় প্রচুর পরিমাণে ছিটে আসে বা ফুটে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আমি এভাবে যে কাঁচামরিচের বোটাটা আছে সেটা কেটে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো কাঁচামরিচকে কেটে আবার ফেরত আসছি। তো আমার সবগুলো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ভাজতে চলে যাচ্ছি। তো প্রথমে চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করেছি। আর যেহেতু ভর্তার মধ্যে অবশ্যই সরিষার তেল ইউজ করা ট্রাই করবেন, সরিষার তেল দিলে ভর্তার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। তো আমি এখানে সরিষার তেলের মধ্যে যে কাঁচামরিচগুলো আছে সেগুলো ছেড়ে দিয়েছি। আর এখন চুলার আঁচকে মিডিয়ামে করে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এটাকে খুব সাবধানতার সাথে ভেজে নিতে হবে, কারণ কাঁচামরিচ তেলে দেওয়ার পর অবশ্যই এটা ফুটে গায়ে চলে আসতে পারে। তো চুলার আঁচটাকে একদম মিডিয়াম লোতে করে দিয়ে কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে একটু মচমচা করে ভেজে নিয়েছি। তো আমার কাঁচামরিচগুলো প্রায় 2-3 মিনিট ভাজার পরে এই পর্যায়ে চলে আসছে। যখন আপনারা কাঁচামরিচটাতে প্রেস করার পর বুঝতে পারবেন যে কাঁচামরিচের বিচিগুলো বের হয়ে আসছে, তখনই আপনারা বুঝে নেবেন মরিচটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি মরিচটাকে তেলের থেকে আলাদা করে নিচ্ছি, কারণ আমি সেম তেলেই রসুনগুলো ভেজে নেব। তো এখন তেলের মধ্যে আমি রসুনগুলোকে ছেড়ে দিয়েছি। এখানে আমি 5 কোয়া রসুনকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য মাঝখান থেকে একটু চিকন করে কেটে নিয়েছি। আর এখন আমি চুলার আঁচকে মিডিয়ামে করে দিয়ে রসুনগুলোকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। আর রসুনগুলো ভাজা হতে হতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে ফেলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি ভর্তাটা বানানোর জন্য চলে আসছি। আর যেহেতু এটা কাঁচামরিচের খুব বেশি ঝাল হয়, তাই এটা আমি বাটনার সাহায্যে বানাবো। আপনারা চাইলে গ্লাভস পরে হাতেও বানাতে পারেন। তো যেহেতু আমার বাসায় বাটনা আছে, তাই বাটনার মধ্যে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো বাটনার মধ্যে আমি প্রথমে রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। আর যেহেতু ঝাল, তাই আমি বাটনাটা ইউজ করেছি। আপনারা চাইলে পাটা পোতেও এটা করতে পারেন, অথবা গ্লাভস পরে হাতেও করতে পারেন। আর আমি যেহেতু পাহাড়ি মরিচ ইউজ করেছি, তাই এটাতে হাত লাগালে হাত প্রচণ্ড জ্বলবে, তাই আমি বাটনাটা ইউজ করছি। তো এখন আমি বাটনার সাহায্যে মরিচগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, একটু আধা ভাঙা করে মিশিয়ে নেব, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি আধা ভাঙা করে মরিচ আর রসুনটা যখন মিশে যাবে তখন এখানে অ্যাড করে দেব লবণ। লবণটা অ্যাড করে দিয়ে এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এখন শীতকাল, আর সবার ঘরেই কাঁচামরিচ আছে, আর কাঁচামরিচ এখন খুব বেশি অ্যাভেলেবেল আছে, তো আপনারা এই শীতকালে গরম গরম ভাতের সাথে এই মরিচ ভর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা ভর্তা রেসিপিও বটে। তো এদিকে আমার যে কাঁচামরিচ আর রসুনটা ছিল সেটা মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতাটা অ্যাড করে দেব। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু মরিচটা খুব ঝাল হয় তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু ভেজেও দিতে পারেন। তো এখন আমি বাটনার সাহায্যে কিছুটা মিক্স করে নেব এই পেঁয়াজের সাথে মরিচটাকে। তো কিছুটা মিক্স করে নেওয়ার পর আমি বাটনাটা সরিয়ে হাতের সাহায্যে একটু মেখে নেব, যেহেতু ভর্তা হাতের সাহায্যে মাখলে ভর্তার স্বাদটা আরও কয়েকগুণ বেড়ে যায়। তো এখন হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে আশা করি সবাই এই কাঁচামরিচের ভর্তাটা ট্রাই করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।